আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তী উদযাপন হল বহরমপুর পৌরসভার উদ্যোগে শহর বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বহরমপুর পৌরসভার উপপৌরপিতা স্বরূপ সাহা এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন একাধিক পৌর সদস্য এবং সদস্যগণ। উপস্থিত ছিলেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীবৃন্দ বহরমপুরবাসীর উদ্দেশ্যে উপপৌরপিতা স্বরূপ সাহা বলেন নেতাজির পথকেই অনুসরণ করে আমরা চলব আমরা সাধারণ মানুষের প্রতি সব সময় দায়বদ্ধ বহরমপুর পৌরসভা আমাদের দেশ নায়ক আমাদের সুভাষচন্দ্র বসের আজকে আমরা এখানে জন্মদিন পালন করলাম আমাদের মধ্যবস্থিত ছিলেন আমাদের কাউন্সিলার কাউসার জয়ন্ত অভিক সোনু ইতাদি এবং আমাদের বড়বাবু উপস্থিত ছিলেন ওয়েস উপস্থিত ছিলেন এবং আমাদের পৌর কর্মচারীবৃণ সকলে মিলে আজকে আমরা এখানে আমরা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করলাম এবং আমরা এখানে আমাদের শহীদ বেদী যারা আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই শহীদের উদ্দেশ্যে আমরা এখানে তাদেরকে সম্মান জানালাম আজকে আমরা এটুকুই বলতে চাই আমরা মাননীয় পৌরপতি রানুকোপাল মুখার্জির নেতৃত্বে বহরম পৌরসভা শুধু মানুষের সেবাই আমরা ব্রত হয়েছি মানুষের কাজের মধ্যে দিয়ে মানুষের কর্মের মধ্যে দিয়ে মানুষকে আমরা সেবা দেব এবং মানুষের বিপদ আপদে মানুষের সবসময় আমরা মানুষের পাশে থাকব এই আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজকে আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই শপথ নিচ্ছি